অসংখ্য নবী রাসূলের স্মৃতি বিজড়িত জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণা করে মুসলিমদের রক্তের পর রক্ত বন্য বইয়ে দিচ্ছে। তখন তাদেরকে জঙ্গি বলা হয় না, তখন তাদেরকে জঙ্গি বলা হয় না, কিন্তু যখন এদের বিরুদ্ধে, যখন এদের বিরুদ্ধে মুসলমানরা ময়দানে নেমে আল্লাহু আকবার ধরে যখন ময়দানে নামে, তখন মুসলমানদেরকে জঙ্গিবাদী বলে নির্যাতন করা হয়। দেশে চলাতরি খানি থেমে যাবে, অস্ত্রর কাটাতারে কত শত নাম এক্ষুনি চলে আসবে বিদায়ী বক্তব্যের সালাম। সম্মানিত উপস্থিতি, অনুষ্ঠানের এই পর্যায়ে বক্তব্য রাখবেন দ্বিতীয় বর্ষের ছাত্র হাফেজ মোহাম্মদ রিফাত হুসাইন। হাফেজ মোহাম্মদ রিফাত হুসাইন। ওয়ালাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ। ঐতিহ্যবাহী মাদ্রাসাতুল কুরআন আল ইসলামিয়া ঢাকা কর্তৃক আয়োজিত সেমিনার অনুষ্ঠানে, অত্র সেমিনার অনুষ্ঠানে উপস্থিত অত্র প্রতিষ্ঠানের সম্মানিত পরিচালক ও বিজ্ঞ বিচারক মণ্ডলী ও আমার সামনে বসা দূর দূরান্ত থেকে আগত এলএমপিবাসী ছাত্র ভাইয়েরা, আমার পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আজ আমার বক্তৃতার বিষয়বস্তু হলো ইহুদি নাসারা কর্তৃক হকপন্থীদের, ইহুদি নাসারা কর্তৃক হকপন্থীদের ওপর জঙ্গিবাদের অপবাদ ও অপবাদ দেওয়ার কুটো কৌশল। বর্তমানে বাংলাদেশে, বর্তমানে বাংলাদেশে কিছু জঙ্গি ও সন্ত্রাসী এসে এদেশের মুসলিম আইন বাস্তবায়নের ধোকা দিয়ে এদেশের হকপন্থীদেরকে জঙ্গিবাদ সাব্যস্ত করে এদেশের মুসলমানকে ধ্বংস করার নীল নকশা তৈরি করছে। শুধু তাই নয়, বিশেষ করে ইহুদি জাতি যখন দেখছে নানা কলা কৌশল করেও মুসলিম জাতিকে ধ্বংস করা যাচ্ছে না, তখন তারা তাদের মধ্যে থেকে বিভিন্ন জঙ্গি ও সন্ত্রাসীদেরকে মুসলমানদের মধ্যে ঢুকিয়ে তারা নিজেরা অপকর্ম করে মুসলিমদেরকে, এই মুসলিমদেরকে জঙ্গিবাদের ও সন্ত্রাসের অপবাদ দিচ্ছে। 2001 সালে 11 সেপ্টেম্বর আমেরিকার নিউ ইয়র্কের টুইন টাওয়ারে ইহুদি জাতি আক্রমণ করে মুসলমানদের ওপর অপমান চালিয়ে দেয়। 2002 সালে বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে কয়েকজন যুবককে ধরে এনে তাদেরকে ইসলামের নামে মিথ্যা অপবাদ দিয়ে নাটক সাজিয়ে মুসলমানদের ওপর জঙ্গিবাদের অপবাদ দেয়। 2009 সালে ভোলার এক বিল্ডিং থেকে অস্ত্র উদ্ধার করে এদেশের কমি অঙ্গনের উস্তাদদের ওপরে অপবাদ দেয়। ময়মনসিংহে 4টি সিনেমা হল বিস্ফোরণ করে এদেশের কমি ওলামা একরামদের ওপর অপবাদ দেয়। বর্তমান জগতের সব থেকে নির্লজ্জ বেহায়া আমেরিকা, তারা আজকে সভ্য জগতের সকল নিয়ম কানুনকে ভঙ্গ করে সমস্ত বিশ্বের মুসলিমদেরকে হত্যা করছে। শুধু তাই নয়, লিবিয়া সহ সকল মুসলিম দেশগুলোকে দখল করছে। শুধু এখানে শেষ নয়, শুধু এখানে শেষ নয়, মধ্যপ্রাচ্যের তেল গ্যাস সব চুরি করে নিচ্ছে। শুধু এখানে শেষ নয়, হাজার বছরের ঐতিহ্য, অসংখ্য নবী রাসূলের স্মৃতি বিজড়িত জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণা করে মুসলিমদের রক্তের পর রক্ত বন্য বইয়ে দিচ্ছে। তখন তাদেরকে জঙ্গি বলা হয় না, তখন তাদেরকে জঙ্গি বলা হয় না, কিন্তু যখন এদের বিরুদ্ধে, যখন এদের বিরুদ্ধে মুসলমানরা ময়দানে নেমে আল্লাহু আকবার ধরে যখন ময়দানে নামে, তখন মুসলমানদেরকে জঙ্গিবাদী বলে নির্যাতন করা হয়। হে মুসলিম জাতি, জেগে ওঠো, গর্জে ওঠো,
তোমরাই পারবে মুসলিমদেরকে এগিয়ে নিয়ে যেতে। তোমরা স্মরণ করো বদর যুদ্ধের কথা, বদর যুদ্ধে 100 মুসলিম 1000 কাফেরদের বিরুদ্ধে লড়ে দিয়েছিল। তোমরা স্মরণ করো আফগানের কথা, আফগান আজকে বিশ্বের সবথেকে শক্তিশালী দেশ রাশিয়া ও আমেরিকাকে রুখে দিয়েছে। তোমরাই পারবে, তোমরাই গর্জে ওঠো। তোমরা ঘুমিও না, এখন আর ঘুমানোর সময় নয়। আর আমি অমুসলিমদেরকে বলতে চাই, তোমরা মুসলমানদেরকে চিনো না, ঘুঘু দেখেছো ঘুঘুর ফাঁদ দেখো নাই, মুসলমান দেখেছো মুসলমানের হুংকার দেখো নাই। মুসলমান যদি একবার গর্জে ওঠে তোমাদের রক্তের বন্যা বইয়ে দেবে। আল্লাহ তাআলা মুসলমানদের সহায় আছেন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম আওয়াশিল মুমিনিন। يا حامل القرآن يا حامل القرآن.